আবারও মন্দার কবলে বিশ্ব অর্থনীতি। বিশ্বব্যাপী যদি আয় কমে যায় সেটাকে বলা হয় বিশ্বমন্দা। 2009 সালের পর আবারও মন্দার কবলে পড়েছে বিশ্ব অর্থনীতি। বিভিন্ন সূচক জানান দিচ্ছে 2023 সাল হবে মন্দার বছর। ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি নেতিবাচক ধারায় চলছে। নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বৃদ্ধি এবং প্রবৃদ্ধির নিম্নমুখী প্রবণতা এখন স্পষ্ট। এমন অবস্থায় কতটা সতর্ক বাংলাদেশ? রপ্তানি খাত, রিজার্ভ ও অভ্যন্তরীণ যোগান ঠিক রাখাই এখন দুশ্চিন্তার মূলে। বলা হচ্ছে এই অবস্থায় টিকে থাকতে হলে কৌশল হাতে নেওয়ার কোনো বিকল্প নেই। 1930 সাল থেকে শুরু করে এ পর্যন্ত মোট 5 বার অর্থনৈতিক মন্দা দেখেছে বিশ্ব। সর্বশেষ 2009 সালে ব্যাংক খাত ধসে মন্দা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে কি কারণে আসছে 2023 সালের এই মন্দা? মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ, লাগামহীন মূল্যস্ফীতি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। সম্প্রতি একটি প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে বিশ্বমন্দা আসন্ন, আর IMF মনে করছে খাদ্য ও জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধি বিশ্বকে ঠেলে দিচ্ছে মূল্যস্ফীতির দিকে। বৈশ্বিক কারণে মূল্যস্ফীতির মুখে বাংলাদেশও। বিশ্বমন্দার কবলে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। দামের আগুন থেকে পরিত্রাণ পেতে ইতোমধ্যেই সুদহার বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এদিকে বৈশ্বিক মুদ্রা বিনিময় হারের ক্ষেত্রেও বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে। টাকার বিপরীতে ডলারের দর হুহু করে বেড়েই চলেছে গত কয়েক মাস ধরে। এরকম একটি প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোও বেশ চাপের মধ্যে পড়েছে তা বলাই বাহুল্য। মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে গেছে। তবে বাংলাদেশের মাটি উর্বর হওয়ায় শস্য ও সবজি উৎপাদনে বিশেষ নজর দেওয়া হলে দেশের উপর বিশ্বমন্দার প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব।